বন্ধুরা, বর্তমান সময় কিন্তু ফেসবুক ব্যবহার করে না এমন মানুষ কিন্তু খুবই অমিল রয়েছে। বাট আমাদের ফেসবুকে কিন্তু আমরা অনেক ধরনের স্টোরি অ্যাড করে থাকি, যে স্টোরিগুলো কিন্তু অনেকে কিন্তু স্ক্রিনশট করে নিয়ে যায়, বা অনেকে আমরা আসলে চাচ্ছি যে অমুক একটা পার্সন এই স্টোরিটা দেখতে পাবে, তাছাড়া অন্য কেউ আর এই স্টোরিটাকে দেখতে পাবে না। সো বন্ধুরা, আজকে মতো বিস্তারিত আপনাদেরকে দেখাবো যে আপনারা খুব সহজে কি আপনাদের এই স্ক্রিনশটটাকে অফ করতে পারেন। বিস্তারিত আজকে মূলত আমি এ টু জেড আপনাদেরকে দেখাবো। সো তার জন্য আপনাকে ছোট্ট একটি ভিডিও একদম শেষ পর্যন্ত দেখতে হবে, এবং আপনি যদি কিনা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিচে লাইক বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব বাটনটি টাচ করে অবশ্যই বেল ফোন টাচ করে অবশ্যই অল সিলেক্ট করে দেবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। সো বন্ধুরা, সর্বপ্রথম আমি বলতে চাই যে আসলে ফেসবুক স্টোরিটাকে লক করা যায় কিনা। সো বন্ধুরা, ফার্স্ট অফ অল আমি বলবো, আসলে গত দেড় মাস আগেও কিন্তু ফেসবুক স্টোরিটাকে লক করা যেত, যে আপনি ফেসবুক স্টোরি কেউ স্ক্রিনশট করতে পারবে না। বাট বর্তমানে একটি আপডেট দেওয়ার পরে কিন্তু ফেসবুক স্টোরিটাকে কিন্তু লক করার পরও কিন্তু স্ক্রিনশট করা যাচ্ছে। সো আজকে মূলত আমি দেখাবো আপনারা কোনভাবে মূলত কাস্টম করতে পারেন, যে আপনারা যার উদ্দেশ্যে স্টোরিটাকে অ্যাড করতে চাচ্ছেন তাকে আপনারা কোনভাবে দেখাবেন। সো তার জন্য আপনারা সিম্পলি ঢুকবেন ফেসবুকে। সো ফেসবুকে ঢুকবার পরে জাস্ট আপনারা আপনাদের থ্রি লাইনে টাচ করবেন, তারপরে আপনারা যাবেন জাস্ট সেটিংস অ্যান্ড প্রাইভেসি, তারপরে জাস্ট আপনারা সেটিংসে টাচ করবেন। সেটিংসে টাচ করার পরে আপনারা একটি অপশন দেখতে পাবেন স্টোরি, জাস্ট আপনারা স্টোরি অপশনের মতো একটি টাচ করবেন। টাচ করার পরে স্টোরি অপশনে টাচ করার পরে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন স্টোরির প্রাইভেসি, জাস্ট আপনারা স্টোরির প্রাইভেসি অপশনে একটি টাচ করবেন। টাচ করার পরে আপনারা একটি অপশন দেখতে পাবেন একদম নিচে, ফার্স্ট আছে পাবলিক, তারপর আছে ফ্রেন্ড, তার মানে আপনারা পাবলিকও করতে পারেন বা আপনাদের ফ্রেন্ড মানে আপনারা আপনাদের ফেসবুকে যারা ফ্রেন্ড আছে শুধু তারাই দেখতে পাবে, চাইলে সিলেক্ট করতে পারেন। আপনি যদি কাউকে কাস্টমই করতে চান যে জাস্ট অমুক পার্সন ছাড়া আর কেউ দেখতে পারবে না, মানে আপনি যার উদ্দেশ্যে আর কি স্টোরিটাকে অ্যাড করবেন সেই ছাড়া অন্য কেউ দেখতে পারবে না, জাস্ট আপনি নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন কাস্টম, জাস্ট আপনি কাস্টম অপশনে একটি টাচ করে দিবেন। কাস্টম অপশনে টাচ করার পরে আপনাদের যে যে ফ্রেন্ডকে মূলত আপনারা দেখাতে চান জাস্ট আপনার সেই সেই ফ্রেন্ডকে আপনারা জাস্ট সিলেক্ট করে দেবেন। আপনি চাইলে আপনি একটা ফ্রেন্ড বাদ রেখে আর সবাইকে আপনি সিলেক্ট করতে পারেন, এবং আপনি যদি চান জাস্ট একজনকে আপনি সিলেক্ট করবেন তাহলে সেই একজনকে সিলেক্ট করে। সো আপনি চাইলে কিন্তু এই জায়গাতে কিন্তু সার্চ একটা বার আছে, আপনি চাইলে আপনার ফ্রেন্ডকে খুব সহজে কিন্তু খোঁজ করতে পারেন, যদি ফার্স্টে লিস্টে না থাকে আপনি চাইলে সার্চ করে দেখতে পারেন। সো আপনি যার উদ্দেশ্যে মূলত অ্যাড করতে চাচ্ছেন জাস্ট আপনি তাদেরকে টিক মার্কে টাচ করে জাস্ট আপনি এই টিক মার্কে একটা টাচ করবেন। টাচ করার পরে জাস্ট আপনি চেঞ্জে একটি টাচ করবেন। সো আমি চেঞ্জ করতে চাই না, তো জাস্ট আপনি চেঞ্জে টাচ করার পরে আপনি যে সকল স্টোরি অ্যাড করবেন সেই সকল স্টোরিগুলো জাস্ট সেই সকল ফ্রেন্ডরাই দেখতে পাবে যাদেরকে মূলত আপনি কাস্টমাইজ করেছেন, মানে যাদেরকে মূলত আপনি ওই জায়গাতে টিক মার্ক দিয়েছিলেন তারাই শুধুমাত্র দেখতে পাবে। সো আপনি ওই স্টোরিটা দেখানোর পরে আপনি চাইলে আবার চেঞ্জ করতে পারেন খুব সহজে সেম প্রসেসে। সো বন্ধুরা, আজকে ছোট একটি ভিডিও, যদি কিনা আপনার কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই নিচে লাইক বাটনটি লাইক করে দেবেন, এবং আমাদের চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থাকবেন।